হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নিশ্চয় সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের কাছে আমার পছন্দের একটি রেসিপি তৈরি করে দেখাবো, চলুন। রেসিপিটা হচ্ছে বাদাম ভর্তা, চীনা বাদামের ভর্তা। আমি চীনা বাদামটাকে অল্প করে তেল দিয়ে ভেজে নিব এবং আমাদের চেষ্টা করতে হবে যেন চুলার আঁচটা একদম খুবই লো হিটে রেখে ভাজতে হবে, বাদামটাকে ফুটতে দেওয়া যাবে না এবং অনবরত নাড়তে হবে। আমি মিনিট চারেকের মতোই বাদামটাকে ভাজবো, বেশি ভাজবো না। এবং আমার এই রেসিপিটা আমার বোনের দেওয়া। আমার বোনকে আমি যতবারই বলি এই ভর্তাটাও তৈরি করে করে আমার জন্য পাঠিয়ে দেয়, তাই আমি সেদিন বলেছিলাম ওকে, তুমি আমাকে বলো আমি তৈরি করব। তো তার রেসিপিটা ফলো করে বাদাম ভর্তাটা করলাম, খুবই মজা। আমি তো আগেও খেয়েছি, কীভাবে করতে হয় সেটা জানতাম না, কিন্তু কোর থেকে সেদিন জেনে নিলাম। বাদামটা যখন ভাজা হয়ে যাচ্ছে আমার, কিন্তু দেখেন কোনো রকমেরই কালারই নষ্ট হয় নাই। বাদামটা ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম। এরপর সে হাঁড়ির মধ্যে আর একটু করে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি, শুকনা গোটা মরিচ এবং কাঁচা মরিচ চারটা চারটা দিয়ে দিলাম। বাদাম ভর্তার মধ্যে ঝাল খুব কম খাওয়া হয়, ঝাল লাগলে বাদাম ভর্তাটা মজা লাগে না। তার মধ্যে আমি গোটা জিরা দিয়ে দিচ্ছি এক চিমটির মতো। আপনারা ইচ্ছা করলে এক কোয়া রসুনও দিতে পারেন, কিন্তু আমি চাই না বাদামের ফ্লেভারটা নষ্ট হোক, তাই আমি দিচ্ছি না। আপনারা চাইলে আপনারা দিতে পারেন। পেঁয়াজটা কিন্তু আমি কোনো ধরনের লাল হতে দিব না, জাস্ট হালকা একটু নরম হলেই চলবে। আমি অনেক ধরনের ভর্তা তৈরি করে দেখাবো আপনাদেরকে। আর আপনাদের কার কী ভর্তা পছন্দ তা আমাকে কমেন্ট করতে পারেন। পেঁয়াজ ভাজা হয়ে গেল, আমি এখন বাদাম, চীনা বাদামকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে ব্লেন্ড করতে হবে যেন কোনো ধরনের দানা না থাকে। এবং পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ এগুলোকে ব্লেন্ড করে নিলাম। এখন এই দুটোটা মিশ্রণ আমি একসাথে ব্লেন্ড করব আবার, তার সাথে একটু করে সরিষার তেল দিয়ে দিব। আপনারা চাইলে শিলপাটাতেও করতে পারেন, একটু সময় নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করবেন, নাহলে কিন্তু ব্লেন্ডারের মধ্যে বাদামটা গোটা গোটা থেকে যাবে। আমার ব্লেন্ড করা হয়ে গেল। আপনার এই রেসিপি আপনি গরম ভাতের সাথে খেতে পারেন, খুবই মজা। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।